আলাইকুম ভিউয়ার্স। তো অ্যান্ড্রয়েডের আজকের লেকচার ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে এরকম করে আমরা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। সেটা টেক্সট ভিউ হতে পারে, বাটন হতে পারে। তো আপনারা টেক্সট ভিউ বাটনে শিখে রাখেন, অন্যান্য সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা অ্যান্ড্রয়েডের অনেক অনেক সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতেছি নিয়মিতভাবে আপনাদের জন্য। আরও অ্যাডভান্স ভিডিও পেতে আমার চ্যানেল ভিজিট করতে পারেন। তো আমি এখান থেকে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট করে নিচ্ছি, এমটি অ্যাক্টিভিটি করে নিচ্ছি, নেক্সট। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে নিচ্ছি, এই সিম্পল বিষয়গুলো না দেখালেও চলবে। এই যে আমাদের প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। তো আমি আগেই বলেছি আমাদের কোনো কোডিং পার্ট নেই, আমরা জাস্ট ডিজাইন পার্টে কাজ করবো। ডিজাইন পার্ট কাজ করার জন্য আমি যা করেছিলাম সেটা হচ্ছে এখানে দুইটা টেক্সট ভিউ নিয়েছি, একটা একটা আর একটা বাটন নিয়েছি। তো আমি নিয়ে নিই, প্রথমে এই টেক্সট ভিউটা ডিলিট করে দিচ্ছি। তো ডিজাইনিং সুবিধার জন্য আমি কাজ করতে চাই কনস্ট্যান্ট লেআউটে, আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্যান্য লেআউটেও কাজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমাদের জাস্ট এরকমটা ছিল, এরকমটা অর্থাৎ এখানেই আমরা শেষ করে দিয়েছিলাম। এই স্ল্যাশটা তুলে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি আমার ডিজাইন অংশে। ডিজাইন অংশে যাওয়ার পর এটা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসি। এই ইমেজটাই আমি নিচ্ছি, স্লো হওয়ার কারণে হয়তো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, আপনারা দেখে যাবেন অনেক সহজ ভিডিওটা লেন্থি হলেও। আমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিব, ব্যাকগ্রাউন্ড হেল। তারপরে আমি এখান থেকে ডিজাইন পার্টে দুইটা টেক্সট ভিউ নিয়ে নেবো। এই যে চলে এসছে আমাদের ব্যাকগ্রাউন্ড, তো টেক্সট ভিউ নিয়ে নিচ্ছে আমি। সিম্পল কাজগুলো আপনারা করে নিতে পারবেন অবশ্যই। তো এই যে মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট হয়েছে, আমরা দুইটা টেক্সট ভিউ নিয়েছি, একটা বাটন নিয়েছি। তো বাটনের উইথটা ট্রান্সপারেন্ট দিয়ে দিই। ওকে, বাটনের উইথ ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। আপাতত আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এইবার মূল কাজে চলে যাব। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড নিব, ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, এখানে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সর্বপ্রথম যেটা সেট করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কালারটা আমরা সাদা করে দিই। এটুকু তো জানা আছে আমাদের যে ছয়টা এএফ যদি আমরা নিই তাহলে হয়ে যাবে সাদা ব্যাকগ্রাউন্ড, যদি ছয়টা শূন্য নিই তাহলে হয়ে যাবে কালো। তো এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি। এই যে এখানে চেঞ্জ করলাম, এই যে কালার চেঞ্জ হচ্ছে আমাদের রেড হচ্ছে। তো এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, সরি কালার চেঞ্জ করতে পারি। এই যে আরও কালার দিচ্ছি। তো এই কালারটা তো হচ্ছে আমাদের অরিজিনাল কালার চেঞ্জ করার জন্য, এই যে এইটা। আর এই যে নিচে যে অংশটা আছে এইটা হলো আমাদের ট্রান্সপারেন্সির জন্য। অর্থাৎ যদি আমি এইটা করি, আমাদের আটটা মোট ক্যারেক্টার হবে, কালারের কালার হবে আটটা। তো আমি এইটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, অরিজিনাল কালার উপরেরটা, নিচেরটা ট্রান্সপারেন্সি আমি সরিয়ে পাড়িয়ে কমিয়ে দিচ্ছি। এখান থেকে দেখবেন চেঞ্জ হচ্ছে, এই দেখেন একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আমি এইখানে রাখছি, ওকে, একটু বেশি হয়ে যায়, আর একটু কম করে দিলাম। এই যে আমাদের কমপ্লিট হয়েছে। এইবার আমি এই কালারটা কপি করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এখানে নিয়েছি এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডের কালার। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালার এখানে দিয়ে দিলাম, এই যে বাটনের মধ্যে। সেই সাথে সাথে আমি বাটনের টেক্সট কালার দিয়ে দিব, টেক্সট কালার ছয় সাদা। তারপর আমি উপরের দিকে চলে যাব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব
যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এইবার আমরা প্যাডিং দিয়ে দিব যাতে একটু সুন্দর দেখা যায়। প্যাডিং আমি উপরে একটু দিয়ে দিচ্ছি 25 ডিপি, আবার নিচে যেটা আছে সেটারও দিয়ে দিচ্ছি 25 ডিপি। ওকে, এই যে আমাদের কাজ কমপ্লিট হয়েছে, মোটামুটি সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়েছে, আমি রান করতে পারি আমার প্রোগ্রামটি এবার। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড, পেছনের কালারও দেখা যাচ্ছে, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আবার উপরে লেখা ব্যাকগ্রাউন্ড সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রজেক্টটি দেখে করা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে এই স্ট্যাটাস বার এবং অ্যাকশন বার ছিল না, তো এইটা হাইড করা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, তো সেটা আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা নেট সার্চ দিতে পারেন, একটু তো কষ্ট করতেই হবে আপনাদেরকে, যেহেতু প্রোগ্রামার হতে চলেছেন আপনারা সকলে। তো তারপর আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এইটা হাইড করা। এটা হাইড করার জন্য আপনারা কোডিংয়ের ভিতরে চলে যাবেন, এই উপরের দিকে চলে যাবেন, সেট কন্টেন্ট ভিউ, এখান থেকে গেট সাপোর্ট অ্যাকশন বার লিখবেন, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড লিখবেন, তো গো হাইড হয়ে যাবে। এই যে হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যদি এটা না দেখতে চান, অর্থাৎ আমি যে বলেছিলাম আমরা কোডিং পার্টে যাব না, তো কোডিং পার্ট আমরা না যেও করতে পারবো, সেটা হচ্ছে এই যে স্টাইলস এর মধ্যে যাব, এখান থেকে ডার্ক অ্যাকশন বারটাকে আমরা নো অ্যাকশন বার করে দেব, ব্যাস কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে। তো স্ট্যাটাস বার হাইড এর লেকচার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই ভিডিও। এই পর্যন্ত ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।